লঙ্কা গাছের সমস্যা হ্যাঁ ফুল ঝরে যাচ্ছে অনেক তাতে হচ্ছে তাতে ফুল মাল ঠিক আছে সকলকে নমস্কার লঙ্কা গাছ পর্বে যে আলোচনা চলছে তার আজ দ্বিতীয় পর্ব আর দ্বিতীয় পর্বে আলোচনার বিষয়বস্তু হলো লঙ্কা গাছের কেন ফুল ঝরে যায় আর কি কারণে সেই ফুলটা ঝরে আর এর সমাধান কি এর আগে একটি আলোচনা করা হয়েছে প্রথম পর্বে যে লঙ্কা গাছের কেন পাতা কুকড়ে যায় সেটা ভিডিও সেকশানে গিয়ে অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার লঙ্কা গাছের কেন পাতা কুকড়ে যায় ও তার সমাধান কি চলুন আজকে আলোচনা করা যাক যে লঙ্কা গাছের ফুল কেন ঝরে যায় আর এই ফুল ঝরার সমস্যার সমাধান কি আছে সেটা নিয়ে লঙ্কা চাষে যদি ফুল ঝরে যায় চাষির মাথা পুরোপুরিভাবে গরম হয়ে যায় কারণ চাষি ভালো করেই জানে যে ফুল কম মানে লঙ্কা কম হবে আর লঙ্কা কম মানে ফলনও কম হবে চাষি তার নিজস্ব কিছু ছোটোখাটো ভুলের জন্য গাছের সমস্ত ফুলই ঝরিয়ে ফেলে বা ঝরিয়ে ফেলছে বর্তমানে এতে কি হয় ফলন অনেক কমে যায় তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এতে কিভাবে ফুল টেকাতে হয় কি কারণে ফুল লঙ্কার ঝরে যায় তা নিয়ে পুরোপুরিভাবে আলোচনা করা হয়েছে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে জেনে নেওয়া যাক যে কি কি কারণে লঙ্কা গাছের ফুল ঝরে যায় এক নম্বর কারণ ফার্টিলাইজারের অভাব অর্থাৎ সারের অভাব হলে আপনাদের লঙ্কা গাছের ফুল ঝরে যেতে পারে সার বলতে এখানে পটাশের কথা আর জিঙ্কের কথা বলা হয়েছে এ নিয়ে পরে আলোচনা করব দু নম্বর কারণ ফুলে ফাঙ্গাস অ্যাটাক হতে পারে অর্থাৎ ফুলে ধসা লাগতে পারে সেই কারণে ফুল ঝরে যেতে পারে তিন নম্বর হলো অত্যাধিক টেম্পারেচার প্রচুর গরম হলে ফুল ঝরতে পারে এই তিনটে কারণে একমাত্র এই তিনটে কারণে আপনার জমির ফুল ঝরতে পারে আর এই তিনটে কারণ যদি আপনি চিনতে পারেন বা শনাক্ত করতে পারেন তাহলে আপনি নিজের ফুলটাকে অর্থাৎ লঙ্কা গাছের ফুলটাকে পুরোপুরিভাবে টিকিয়ে ফেলতে পারবেন তাতে প্রচুর লঙ্কা ধরবে আর আপনি ফলনও প্রচুর পরিমাণে পাবেন চলুন এবারে ডিটেলসে আলোচনা করা যাক কীভাবে সমস্যাটা তৈরি হয় আর কীভাবে তার সমাধান করা যায় প্রথমে আসি কিভাবে আপনি বুঝবেন যে আপনার জমিতে ফার্টিলাইজারের অভাব হয়েছে প্রথমে গাছগুলোকে দেখবেন যে গাছে ফুলের পরিমাণ অনেক কম আসবে আর যে ফুলগুলো হবে সেগুলো শুকনো হয়ে পড়ে যাবে বা শুকনো হয়ে ঝরে যাবে এর নিয়ন্ত্রণ আপনি কীভাবে করবেন যখন গাছে ফুল আসবে একটি দুটি আপনি তখন প্রতি পিছু অর্থাৎ এখানে তেত্রিশ শতকে এক বিঘার কথা বলা হচ্ছে প্রতি পিছু আপনি এক কেজি করে পটাশ নেবেন আর দু কেজি করে জিঙ্ক নেবেন জিঙ্ক ব্যবহার করুন এতে কি হবে গাছের খাদ্যের চাহিদা মিটবে আর পটাশ আপনার ফুলটা বাড়াবে বা ফুলকে শক্তিশালী করবে তেমনি জিঙ্ক গাছের ইমিউনিটি পাওয়ার তৈরি করবে এবং ফুলকে বেশি করে ধরতে সাহায্য করবে এখানে আপনি হচ্ছে জিঙ্কটা এস এম এল কোম্পানির টেকনোজেড ব্যবহার করতে পারেন এই টেকনোজেডে ক্ষমতা সব থেকে বেশি কারণ এতে জিঙ্ক অক্সাইড আছে এরপর আসি আপনি কীভাবে বুঝবেন যে আপনার ফুলে ফাঙ্গাস অ্যাটাক হয়েছে অর্থাৎ ধসা লেগেছে আপনি দেখবেন যে আপনার গাছবত্তি ফুল আছে কিন্তু ফুলের কিছু অংশ পচে যাচ্ছে বা কালো স্পট হচ্ছে বা ফুলের বিন্দু অর্থাৎ বোকাটা হলুদ হয়ে যাচ্ছে তাহলে আপনি পুরোপুরিভাবে শিওর হয়ে যাবেন যে আপনার ফুলে ধসা লেগেছে অর্থাৎ ফাঙ্গাস অ্যাটাক হয়েছে আর এই ফাঙ্গাসের নাম হলো গ্রে মোল ফাঙ্গাস এটা থেকে নিয়ন্ত্রণ পাওয়ার জন্য যখন ওয়েদার মানে ওয়েদারের টেম্পারেচার বেশি থাকবে তখন একটি আলাদা উপায় আবার যখন নর্মাল ওয়েদার অর্থাৎ টেম্পারেচার ডাউন হবে তখন একটি আলাদা উপায় ভালোভাবে শুনে নিন যখন ওয়েদার নর্মাল হবে তখন আপনি অ্যামিস্টার বা মিরাডোর বা অ্যামিস্টার টপ বা গদিবা সুপার এই যে কোনো একটি ওষুধ আপনি পনেরো এম নেবেন প্রতি ট্যাঙ্কি জলে ওর সাথে চার এম এল প্ল্যানোফিক্স অ্যাড করবেন তারপরে স্প্রে করবেন সপ্তাহে দুবার স্প্রে করুন তাহলে এই ফাঙ্গাস অর্থাৎ গ্রে মোল্ড ফাঙ্গাসটা দূর হয়ে যাবে আর প্ল্যানোফিক্স আপনার ফুলঝোড়াটা কমিয়ে দেবে আর ফুলের বোকাটাকে অর্থাৎ বিন্দুটাকে শক্ত করে দেবে এবার আসি যদি ওয়েদার হট হয় অর্থাৎ পঁয়ত্রিশ থেকে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয় তখন আপনি কী করবেন এই সময় আপনি ওই ফাঙ্গাস মানে ফাঙ্গিসাইডটা একটু চেঞ্জ করে নেবেন তখন আপনি অ্যামিস্টার বা অ্যামিস্টার টপের জায়গায় আপনি থাইফোনো থাইফোনেড মিথাইল বলে একটি ওষুধ আছে কম্পোজিশন আছে সেটা রোকো নামে বা বাজারে কন্ট্রোল নামে পাওয়া যায় আর আপনি সেটা তিরিশ গ্রাম নেবেন ওর সাথে প্ল্যানোফিক্স চার এম প্রতি ট্যাঙ্কি জলে অ্যাড করে আপনি স্প্রে করবেন তাহলে আপনার ওই যে ফাঙ্গাস অ্যাটাক হয় সেই ফাঙ্গাস অ্যাটাকটা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে এবং ফুল ঝরা আপনার কমে যাবে এরপর আসি আপনার যদি এগুলো না হয়ে যদি অত্যাধিক টেম্পারেচারের কারণে ফুল ঝরে তখন আপনি কি করবেন তখন একটাই উপায় তখন আপনি প্রতিদিন বা একদিন ছাড়া ফ্রিজ থেকে জল বার করবেন অর্থাৎ ঠান্ডা জল বা বড় গোলা জল নেবেন নিয়ে বিকালের দিকে গাছেতে শুধু ঠান্ডা জল স্প্রে করবেন একদিন ছাড়া বা দুদিন ছাড়া স্প্রে করবেন এতে গাছের শারীরিক কন্ডিশন অর্থাৎ শরীরের ভেতরে কোষ বা যে একটা টেম্পারেচার হাই হয়ে যাওয়ার জন্য ফুল ফুলঝরার প্রবণতা সেটা পুরোপুরিভাবে কমে যাবে আর নিয়মিত অর্থাৎ সাত দিন ছাড়া যে কোনো ধরনের একটা ফাঙ্গিসাইড ইউজ করবেন তাহলে দেখবেন অত্যাধিক টেম্পারেচারের কারণে যে ফুল ফুলঝরা সেটা বন্ধ হয়ে যাবে ভিডিওটি যদিও আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরপর আরও নতুন ভিডিও আসছে লঙ্কা চাষ সম্পর্কে সেগুলো অবশ্যই দেখবেন আর লঙ্কা চাষের প্রথম পর্বে যে লঙ্কা গাছের পাতা কেন কুকড়ে যায় সেটা আলোচনা করা আছে সেটা গিয়ে ভিডিও সেকশানেই দেখুন সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন